প্রলোভনের যতগুলো ফাঁদ বিস্তার করে রেখেছে তন্মধ্যে নারী হচ্ছে সর্বাপেক্ষা বিপজ্জনক। সকল পাপের জন্য দায়ী করা হতো নারীদেরকে, সব পাপ কর্মের জন্য নারীরাই ছিল দায়ী। সতী নারীর চেয়ে একজন পাপিষ্ঠ পুরুষও শতগুণে ভালো বলো নাউজুবিল। যখন তিনি আপনার নিকটে আসবেন তখন আপনি তাকে সালাম দিবেন তার রবের পক্ষ থেকে এবং আমি জিবরিলের পক্ষ থেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা কত বেশি ছিল, আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম পাঠালেন, এটা মহান রবের পক্ষ থেকে নির্দেশ এসেছে, সেই নির্দেশ মতো আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। যখন তিনি এই ইঙ্গিতে এইটুকু বললেন তখন হাজেরা এতটাই দৃঢ় ছিল, সাথে সাথে বলে উঠলেন ইদাল্লাহ ইউদাইউন আল্লাহ, যদি ঘটনা তাই হয় তাহলে আল্লাহর কসম করে বলছি তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, লানত করেছেন, হারাম, কোনো পুরুষ কোনো নারীর পোশাক পরবে না, কোনো নারী কোনো পুরুষের পোশাক পরবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر عن عبد الله بن عمرو رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه مسلم اهل حدیث আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দায়িত্বশীল বৃন্দ সমবেত সুধী মণ্ডলী পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্য ভাইয়েরা সহ অন্যান্য সদস্যবৃন্দ, আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামের নারীর মর্যাদা। নারী এবং পুরুষ এই দুইটি জাতিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সৃষ্টি করেছেন, দুই জাতির কর্ম নির্ধারণ করে দিয়েছেন, দুইজনের চলাফেরা ওঠা বসার নিয়ম পদ্ধতি সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সীমালঙ্ঘন করি, আর এই সীমালঙ্ঘনের কারণেই সব ধরনের বিপত্তি ঘটে, যত ধরনের অঘটন দুর্ঘটনা যত সমস্যা এই সব কিছু মূলত আমাদের মানে কৃতকর্মের ফল, আমাদের কর্মের কারণেই আমরা বিপদে পড়ছি। আমরা একটু দেখব যে নারীদের সম্মান মর্যাদা ইসলাম দিয়েছে আর অন্যান্য ধর্মে ও সভ্যতা নারীর কি অবস্থা ছিল। আমরা জানি জাহিল আরবের কথা, আমরা জানি বিগত সভ্যতার কথা যেখানে নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না, তাদের কথা আর কর্মের কোনো দাম ছিল না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র
ইন্ডিয়া বা ভারত, সেই দেশের অধিকাংশ মানুষ হচ্ছে হিন্দু। আমাদের সবচেয়ে কাছের ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। বাংলাদেশও হিন্দুদের সাথে মুসলমানদের অনেক ক্ষেত্রে চলাফেরা। সে হিন্দু ধর্মে নারীদের কি অবস্থান ছিল আপনারা জানেন? তাদের মধ্যে সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথা কি? যদি স্বামী মারা যায় তাহলে সেই স্বামীর চিতায়, স্বামীকে যে আগুনে পুরানো হয়, যে আগুনে পুরানো হয় সেই চিতায় তার স্ত্রীকে জীবন্ত ফেলে দেওয়া হতো। স্ত্রী মারা যায় নাই, কিন্তু স্বামী মারা যাওয়ার কারণে ওই স্ত্রী বিধবা হয়েছে। তার কোনো মানে সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। সবচেয়েটি নিকৃষ্ট মনে হচ্ছে ওই ওই স্ত্রী। তখন সঙ্গত কারণেই তাকে তার মৃত স্বামীর জ্বলন্ত চিতায় তাকে জীবন্ত নিক্ষেপ করা হতো। এটার নাম ছিল সতীদাহ প্রথা। নারীদেরকে বলি দেওয়া হতো। নারীদের সামাজিক কোনো মর্যাদা ছিল না। হিন্দু ধর্মে নারী, বৌদ্ধ ধর্মে নারীদের দিকে যদি আমরা একটু তাকাই, সেখানে সকল পাপের জন্য দায়ী করা হতো নারীদেরকে। সব পাপকর্মের জন্য নারীরাই ছিল দায়ী। এ সম্পর্কে ঐতিহাসিক ওয়েস্টমার্ক বলেন, মানুষের জন্য প্রলোভনের যতগুলো ফাঁদ বিস্তার করে রেখেছে তন্মধ্যে নারী হচ্ছে সর্বাপেক্ষা বিপজ্জনক। একইভাবে ইহুদি ধর্মে নারীদের দিকে যদি আমরা একটু দেখি, সেখানে বলা হচ্ছে অত্যন্ত জঘন্য ধরনের কথা। তারা বলছে যে সতী নারীর চেয়ে একজন পাপিষ্ঠ পুরুষও শতগুণে ভালো। বলো নাউজুবিল্লাহ। একজন সৎ সতী সাধবী নারীও যদি হয়, সেই নারীও ইহুদি ধর্ম মতে একজন পাপিষ্ঠ পুরুষের চাইতে, একজন পাপিষ্ঠ পুরুষ ওই নারীর চাইতে ভালো। তার মানে সে নারীর কোনো মর্যাদা সেখানে নেই। খ্রিস্টান ধর্ম নারী আজ থেকে অনেক আগে 1700 শতকে রোম শহরে একটা বৈঠক হয়েছিল, কাউন্সিল অফ ওয়াইজ নামে, অর্থাৎ জ্ঞানীদের অধিবেশন। নাম হচ্ছে জ্ঞানীদের অধিবেশন। সে অধিবেশনে সকল পণ্ডিতরা, জ্ঞানীরা, সেই সমাজের তৎকালীন সময়ের জ্ঞানী বলতে যাদেরকে বুঝায়, তারা একত্র বৈঠক করে সিদ্ধান্ত নিল যে তাদের মত হচ্ছে নারীদের সম্পর্কে সেটা উমেন হ্যাজ নো সোল, অর্থাৎ নারীদের কোনো আত্মা নেই। গ্রিক সমাজে, চীন সভ্যতা যদি নারীদের দিকে তাকান, সেখানে একই অবস্থা দেখবেন। গ্রিক সভ্যতায় নারীদের একই অবস্থা। সবচেয়ে নিগৃহীত, নির্যাতিত, উপেক্ষিত একটা শ্রেণী, সেটার নাম হচ্ছে নারী। এবং বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের কথা যদি আমরা বলি, তিনি এত বড় পণ্ডিত, এত বড় দার্শনিক, তিনি তার বক্তব্য হচ্ছে নারী হচ্ছে জগতের সকল বিশৃঙ্খলা এবং ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস হচ্ছে নারী। সব বিশৃঙ্খলার মূল কারণ হচ্ছে নারী। তিনি আরো বলছেন, বা সেই সমাজের, অর্থাৎ গ্রিকদের মধ্যে যুক্তিবাদী যারা, তাদের ভাষা হচ্ছে অগ্নিদগ্ধ হওয়ার এবং সর্প দংশনের প্রতিকার সম্ভব। সাপে দংশন করলে এটা প্রতিকার করা যায়, অগ্নিদগ্ধ হলে সেটা প্রতিকার করা সম্ভব, কিন্তু একজন নারীর কুপ্রভাব ও অকল্যাণের প্রতিকার করা এটা সম্ভব নয়। তাহলে নারীর দ্বারা অকল্যাণ সবচেয়ে বেশি। প্রত্যেকটি জাতীয় সভ্যতায় নারী ছিল নির্যাতিত, নিগৃহীত, উপেক্ষিত একটা শ্রেণী। নারীদের কোনো মর্যাদা ইতিপূর্বে ছিল না। জাহিলি আরবে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত,
আপনারা জানেন সে কন্যার সন্তানকে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলে দিলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জিজ্ঞেস করা হবে কন্যা সন্তানদের যারা জীবন্ত পুঁতে দিত তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো। কন্যা সন্তান জন্মগ্রহণটা ছিল একটা অপমানকর বিষয়, লজ্জাকর বিষয়। সেই জন্য জাহিলি আরবের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে উপনীত হতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এই কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না, যত দ্রুত সম্ভব তাকে মাটি চাপা দিয়ে শেষ করে দিতে হবে। এবং কন্যা সন্তানকে মাটি চাপা দেওয়া অর্থাৎ জীবন্ত পুঁতে দেওয়া, এটাই তাদের কাছে কৌলিঙ্গের একটা ব্যাপার ছিল, একটা গর্বের বিষয় ছিল। এই ছিল মানুষের অবস্থা, এই ছিল তৎকালীন সমাজ ব্যবস্থা। অথচ আল্লাহ সুবহান তাআলা ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম একজন নারীকে মা হিসাবে সম্মানিত করেছে, যেই ধর্ম একজন নারীকে স্ত্রী হিসাবে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, যেই ধর্ম একজন নারীকে বোন হিসাবে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, একজন নারীর জন্য চতুর্মুখী সেফ গার্ড ইসলাম করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ। দুর্ভাগ্য সেই নারী তার নিজের মর্যাদা বুঝে না, না বুঝে ইসলাম বলছে, ইসলাম তাকে সম্মানিত করেছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেই নারী নিজেকে ঘর থেকে বের করে নিয়ে নিজে উশৃঙ্খল হয়ে, নিজে উলঙ্গ হয়ে, অর্ধনগ্ন নগ্ন হয়ে নিজের অবস্থানটাকে ধ্বংস করে দিচ্ছে। নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তালাতু ফিন্নার ফারায়তু আকসারা আহলিল ফুকারা, জান্নাহ ফারায়তু আকসারা আহলিল ফুকারা, ওয়াত্তালাতু ফিন্নার ফারায়তু আকসারা আহলিন নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে উঁকি মেরে দেখলেন, তিনি বলেন, আমি দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ হচ্ছে গরিব মানুষ। আবার তিনি বলছেন, আমি জাহান্নামের দিকে উঁকি দিয়ে দেখলাম জাহান্নামের অধিকাংশ হচ্ছে নারী। নারী ভয়ঙ্কর, একথা ঠিক, নারীর কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একথা ঠিক, নারীর কারণে মানুষ পাপ পঙ্গুলতায় জড়িয়ে পড়ে, একথাও ঠিক, নারীর সবচেয়ে বড় ফিতনা, একথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তাআমালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই এই দুনিয়াটা হচ্ছে একটা হালুয়া, সুমিষ্ট স্বচ্ছ সবুজ শ্যামল একটা মিষ্ট সুমিষ্ট বস্তু হচ্ছে দুনিয়া। এখানে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন এই জন্য, ফায়ানজুরু কাইফা তাআমালুন, তিনি দেখতে চান তোমরা কে কেমন কর্ম করো, তোমাদের কাজ কেমন হয়, ভালো মন্দ যাচাই করার জন্য তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। একথা কোরআন মাজিদে আল্লাহ আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি ওই সত্তা যিনি মৌত এবং জীবনকে সৃষ্টি করেছেন এই জন্য, এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে, সবচাইতে ভালো কাজ কে করে, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, আল্লাহ দেখতে চান তোমরা কি কর্ম করো। তারপরে তিনি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো, তোমরা নারী জাতিকে ভয় করো। নারী ভয়ঙ্কর, একথা ঠিক, নারীর কারণে ফিতনা ছড়া, এটা ঠিক, কিন্তু আমার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, এই কথা হাদিসে আসছে। তাহলে বোঝা যাচ্ছে নারীর দুই শ্রেণীর, এক ধরনের নারী হচ্ছে জাহান্নামের কীট যাদের সংখ্যা সবচেয়ে বেশি, এক ধরনের নারী হচ্ছে জাহান্নামের খোরাক, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তারা দিন ধর্ম মানে না, তারা সমান অধিকারের জন্য ব্যস্ত, তারা সমান অধিকার আদায় করার জন্য ব্যস্ত, রোডে ঘাটে রাস্তাঘাটে রাজনীতিতে সব জায়গায় সড়ক পদচারণা তাদের। আর এক শ্রেণীর নারী হচ্ছে ধার্মিক মা বোন, যারা সব কিছুর বিনিময় হলো তারা তাদের দিনকে রক্ষা করে চলে, তারা জীবন দিয়ে হলো তারা ইসলামকে রক্ষা করে চলে, তারা জীবন দিয়ে হলো
তাদের ধর্মীয় বিধান তারা কখনো লঙ্ঘন করে না। সেই সমস্ত নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা আদ দুনিয়া আল মারআতু সালিহা, এই দুনিয়াটা হচ্ছে সম্পদ, এই দুনিয়াটা হচ্ছে সম্পদ, আর এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেকি নারী, সতী সাধবী নারী, মারআতু সালিহা, সৎকর্মশীল নারী, এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না ফিল জাহিলিয়াতে লা নাউদ্দু নিসা শাইয়ান, আমরা যখন জাহিলি যুগে ছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা যখন জাহিলি যুগে ছিলাম তখন নারীদেরকে কোনোভাবে গণনা করতাম না, এদের কোনো দামই দিতাম না, কিন্তু যখন ইসলাম আসলো, ফালাম্মা জাআ আল ইসলাম ওয়া যাকারাহুল্লাহ, যখন ইসলাম আসলো আমাদের কাছে এবং এই নারীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করলেন, তখন আমরা দেখলাম রাআইনা লাহুন্না বিযালিকা আলাইনা হাক্কান, আমরা তখন বুঝতে পারলাম আমাদের উপরে, আমাদের জন্য অবশ্যই তাদের উপরে হক রয়েছে। ইসলাম আসার পরে বুঝতে পারলাম যে আমাদের কাছে তাদের হক রয়েছে, নারীর অধিকার আছে, নারী স্বামীর সম্পদের মালিক, নারী তার পিতার সম্পদের মালিক, নারী তার সন্তানের সম্পদের মালিক। দুর্ভাগ্য, আমরা যারা পিতা আছি আর যারা ভাই আছি, তারা আমরা নারীদেরকে তাদের সম্পদটা দেই না, কি দেন নাকি আপনারা? উত্তরাধিকার সম্পদ কি শুধু ছেলেরা পাবে না, মেয়েরাও পাবে, কিন্তু দেন না তো কেউ? বলেন কি, সম্পদ নিয়ে যাবে আর আর কোনোদিন বেড়াতে আসবে না? মানে বাবার সম্পদের অংশ নিলে মনে হয় যে তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। পিতা যা সম্পদ রেখে যাবেন, ওই সম্পদের পাই টু পাই হিসাব করে ভাই বোনদেরকে দিতে হবে। উত্তরাধিকার সম্পদ আল্লাহ কর্তৃক নির্ধারিত, নিজের মন মতো করলে হবে না, লামসাম একটা কিছু দিয়ে বোনদেরকে সন্তুষ্ট করে দিবেন আর সই স্বাক্ষর নিয়ে নিবেন, এইটাও চলবে না। যতটুকু তারা পাবে ঠিক ততটুকু হিসাব করে তাদেরকে দিতে হবে, এটার নাম হচ্ছে মিরাস। যদি আপনি আমি না দেই, আমরা জালেম হয়ে যাব কাল কিয়ামতের দিন। সম্পদের বিনিময়ে তখন নেকি দিয়ে কুলাবে না, নেকি দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না। অতএব উত্তরাধিকার সম্পদ নারীদের অংশ যেটা, সেটা তাদেরকে দিয়ে দিতে হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত والذين يكنزون الذهب والفضة كنا مع النبي صلى الله عليه وسلم في بعض أسفار في بعض أسفاره সাওবান বলছেন, আমরা আল্লাহর নবীর সাথে একটা সফরের মধ্যে ছিলাম, তখন আল্লাযীনা ইয়াকনিযূনা আয-যাহাবা ওয়াল-ফিদদা, এই আয়াতগুলো নাজিল হলো, যারা সোনার উপাস সঞ্চয় করে জমা করে রাখে, তার যাকাত দেয় না, এ বিষয়ে আয়াত নাজিল হলো। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাযালাত ফিয-যাহাবি ওয়াল-ফিদদা, আল্লাহ যাহাবি এবং ফিজ্জা সোনার উপাস জমা করা সম্পর্কে আয়াত নাজিল করলেন, লাউ আলিমনা আইউল মাল খায়রুন ফানাত্তাখিযাহু, যদি আমরা জানতে পারতাম কোন মালটা সবচেয়ে উত্তম, কোন সম্পদটা সবচেয়ে দামি, তাহলে সেটা আমরা গ্রহণ করতাম, জমা করে রাখতাম, সঞ্চয় করতাম। এই প্রশ্ন যখন রাসূলকে করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালহু লিসানুন দাকির ওয়া কলবুন শাকির ওয়া যাওজাতু মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, সবচাইতে দামি সম্পদ হচ্ছে কি? লিসানুন যাকির। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তখন তিনি বললেন, আফদালহু লিসানুন যাকির, তাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে
ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহর জিকির করে, লিসানুল যাকির অর্থাৎ আল্লাহর জিকিরকারী জিহ্বা, ওয়াকালবুন শাকির কৃতজ্ঞ আত্মা কলব, যেই অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে, যেই কলব আল্লাহর শুকরিয়া আদায় করে। আর তিন নম্বরে তিনি বললেন ওয়া যাওজাতু মুমিনা, ওই মুমিনা স্ত্রী যে তুইনুহু আলা ইমানিহি, যে স্ত্রী তার স্বামীর ইমানের সহযোগী, যে স্ত্রী মুমিনা স্ত্রী তার স্বামীর ইমানের সহযোগী, স্বামীর দিনই কাজে সহযোগিতা করে, সেই নারীর মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি আফজাল, সবচেয়ে উত্তম সম্পদ বলা হচ্ছে ওই নারীকে, যে নারী তার স্বামীর দিনই কাজে সহযোগিতা করে। এখন আপনি আহলে হাদিস আন্দোলন করেন, আপনার স্ত্রী যদি মাঝখানে বাধা সৃষ্টি করে তাহলে কি আপনি কাজ করতে পারবেন? আপনি হয়তো প্রায় দিনই প্রোগ্রামে যেতে হবে, দাওয়াতি কাজে আপনাকে এদিক সেদিক যেতে হবে, দিন রাত সময় দিতে হচ্ছে। এখন স্ত্রী যদি আপনাকে সহযোগিতা না করে, আপনাকে যেতে না দেয়, আপনার এই দাওয়াতি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে আপনার পক্ষে শান্তির সাথে দাওয়াতি কাজ করা কিন্তু সম্ভব না। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া তুইনু আলা ইমানিহি যাওজাতু মুমিনা, ওই মুমিনা স্ত্রী যে তার স্বামীর দিনের সহযোগী। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে মা বোনদের ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে, আমাদের মা বোনরা যেন দিনদার মা বোন হন। দেখুন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইতিহাস আপনারা জানেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ইতিহাস জানেন, তারও পূর্বে যদি চলে যায় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার ইতিহাস আপনারা জানেন, তারা কিরকম ছিলেন, আল্লাহর প্রতি কত বড় দৃঢ় তারা ছিলেন, কত পরহেজগারিতা তাদের ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাগোয়ায় ধ্যানভঙ্গ থাকতেন, তখন তিনি খাবার নিয়ে যেতেন অনেক কষ্ট করে। একদিনের ঘটনা হাদিসে আসছে, আমি অনুবাদটা করে দেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রিল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদি খাদিজা কদ আতাত মাআহা ইনাউন ফি ইদামুন আও তুআমুন আও শারাবুন। খাদিজা তখন খাবার নিয়ে আসছে একটা পাত্র করে। তো জিব্রিল আমিন এসে আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে খাদিজা আসছে তার হাতে একটা পাত্র আছে, এর মধ্যে পানিও আছে, খাবার আছে, তরকারি আছে, কিছু খাদ্যদ্রব্য আছে ইত্যাদি। তো যখন সে আপনার কাছে আসবে, ফাইন আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, সুবহানাল্লাহ, বলছেন যখন তিনি আপনার নিকটে আসবেন তখন আপনি তাকে সালাম দিবেন তার রবের পক্ষ থেকে এবং আমি জিবরিলের পক্ষ থেকে বলুন, সুবহানাল্লাহ। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা কত বেশি ছিল, আল্লাহ স্বয়ং খাদিজাকে সালাম পাঠালেন তার এই মর্যাদার কারণে। এবং তিনি আরো বললেন ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাব, হে আল্লাহ রাসূল, এবং তার জন্য জান্নাতে মুক্তা খচিত একটা ঘরের সুসংবাদ দিবেন, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে আনহাকে জান্নাতে একটা মুক্তা খচিত, মুক্তা দিয়ে তৈরি করা একটা ঘরের সংবাদ সুসংবাদ দেওয়ার জন্য স্বয়ং জিব্রিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এবং আল্লাহর পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে তিনি সালাম পৌঁছে দিলেন। আমাদের মায়েরা যদি সেই খাদিজার মতো হওয়ার চেষ্টা করেন, তাহলে এই সমাজের শান্তি ফিরে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইল যখন শিশু বাচ্চা, তখন হাজরা এবং ইসমাইলকে নিয়ে যখন মক্কায় রেখে আসলেন জনমানবহীন একটা প্রান্তরে, যেখানে মানুষ নেই, মানুষের কোনো বসতি নেই, কোনো পশু পাখি দেখা যায় না, কিচ্ছু নেই, বিরাট একটা জায়গায় পাহাড়ি উপত্যকায় রেখে আসলেন, সাথে দিলেন কি এক মশক পানি আর এক থলে খেজুর। এইগুলো রেখে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে চলে আসলেন, আসছেন, মা হাজারা বারবার জিজ্ঞেস করছেন সাথে সাথে আসছেন, যে আপনি আমাদেরকে কোথায় ফেলে যাচ্ছেন, এখানে মানুষ নাই, জন নাই, বসতি নাই, একজন মানুষ তো মানুষ ছাড়া থাকতে পারে না, এখানে কিভাবে সম্ভব, আমরা থাকবো কিভাবে, আপনি কোথায় ফেলে যাচ্ছেন আমাদেরকে, বারবার একই প্রশ্ন করছেন।
ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিচ্ছেন না। শেষ পর্যন্ত মাহাজেরা জিজ্ঞেস করলেন, আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে উত্তর দিলেন, বুঝালেন যে হ্যাঁ, এটা আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত নয়, আমি নিজে থেকে তোমাদেরকে এই 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 জায়গায় রেখে যাচ্ছি না, মানবহীন জনমানব শূন্য কোনো জায়গায় এইখানে রেখে যাচ্ছি না, এটা মহান রবের পক্ষ থেকে নির্দেশ এসেছে, সেই নির্দেশ মতো আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। যখন তিনি এই ইঙ্গিতে এইটুকু বললেন, তখন হাজেরা এতটাই দৃঢ় ছিল, সাথে সাথে বলে উঠলেন, ইদাল্লা ইউদাইউন আল্লাহ, যদি ঘটনা তাই হয় তাহলে আল্লাহর কসম করে বলছি তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন মা হাজেরার দৃঢ়তা কত বেশি ছিল, তার ঈমান কত বেশি ছিল। তার ঘরে আল্লাহ ইসমাইলকে দিলেন, ইসমাইলের ঈমান তো আপনারা জানেন। সেই জন্য আজকের জামানায় যদি আমাদের মায়েরা হাজেরার মতো মা হতে পারেন, আমাদের মায়েরা যদি খাদিজার মতো মা হতে পারেন, তাহলে এই সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ, শান্তির সুবাতাস বইবে ইনশাআল্লাহ। আর যদি ওই টিঙ্কু মিঙ্কু রিঙ্কু বেবির মতো মহিলা হন, দুনিয়াদার হন, কিভাবে সমান অধিকার আদায় করা যায়, কিভাবে রাজনীতির ময়দানে সরব পথে চালানো থাকবে, হাটে মাঠে জঙ্গলে সব জায়গায় নারীরাও থাকবে, ইট ভাটায় নারী কাজ করবে, পুরুষও কাজ করবে, ইসলামী শাসন থাকলে এগুলো হতো না, প্রয়োজন ছিল না। নারীদের ক্ষেত্র আল্লাহ তৈরি করে দিয়েছেন, নারীরা সেখানে কর্ম করতে পারে। এটা কি বলবো, স্বভাব বিরুদ্ধ একটা কাজ, যার ফলশ্রুতিতে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে। সুদূর আমেরিকাতে গিয়ে দেখেন, আমেরিকান সোলজারদের অবস্থা দেখেন, সেখানে নারী সৈনিকদের উপর কিরকম নির্যাতন চলে দেখেন, নারী সৈনিকদেরকে পুরুষ সৈনিকরা র‍্যাপ করছে, কে কাকে ঠেকাবে, ঠেকানোর কোনো উপায় নেই তো। ঠিক একই অবস্থা বাংলাদেশেও দেখেন না, সব বাহিনীতে একই একাকার অবস্থা হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, আমাদেরকে দিনের কাছে ফিরে আসতে হবে, নারীদের নারীর জায়গায় রাখতে হবে, নারী পর্দা করবে, নারী নারীর মতো চলবে। ছোট সন্তানকে ছোটবেলা থেকে আমরা প্যান্ট শার্ট পরাই মেয়েকে, মনে করি নেই যে আমার ছোট ছেলে, আমার মেয়ে, সে মেয়ে থাকবে কেন, ছেলে হয়ে যাক না, ছোটবেলায় তাকে জিন্সের প্যান্ট শার্ট পরে। আর এখন তো মাশাআল্লাহ বেহায়া মেয়েরা, কি বলবো, অ্যাডাল্ট মেয়েরাই প্যান্ট শার্ট পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, লানত করেছেন, হারাম, কোনো পুরুষ কোনো নারীর পোশাক পরবে না, কোনো নারী কোনো পুরুষের পোশাক পরবে না। নারী তার সর্বাঙ্গ আবৃত করে রাখবে, নারীর পায়জামা মাটির নিচ পর্যন্ত যাবে, কিন্তু এখন নারীর পায়জামা হয়ে যাচ্ছে ছোট আর ছেলেদের পায়জামা হচ্ছে বড়। এই উল্টা পথে চলতে গেলে অ্যাক্সিডেন্ট তো হবেই। এই জন্য আমরা আপনাদের কাছে আবেদন রাখব, অন্তত যারা আমরা দাওয়াতি ময়দানে কাজ করি, দুর্ভাগ্যজনক হলো এটাও সত্য কথা, অনেক দায়ী ইলাল্লাহ আছি আমরা, আমাদের পরিবারে কিন্তু পর্দা নাই, অনেক দায়িত্বশীল আছে আমাদের পরিবারে পর্দা নাই। এখনো বাড়িতে গিয়ে দেখেন দেবর ভাবে একসঙ্গে বসে ভাত খায়, দেবর ভাবে একসঙ্গে বসে চা খায়, বাজার করতে যায়, হাট করতে যান, মার্কেট করতে যান, অথচ রাসূল বলেছেন আলহামুকাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর সমান। মানবেন না, অ্যাক্সিডেন্ট তো হবেই। সেজন্য নিজের পরিবারে পর্দা নিয়ে আসেন আগে, নিজেকে প্রশ্ন করেন আপনি কতটুকু ঠিক হয়েছেন, ওয়াজ নসিহত করে লাভ নেই, আগে নিজের কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে বাঁচাও তারপরে পরিবারকে বাঁচাও। আহলে হাদিস আন্দোলনের যারা করেন প্রত্যেক কাছে আমাদের আপিল থাকবে, আপনি আপনার পরিবারটার মধ্যে আগে পর্দা নিয়ে আসেন, অতপর সমাজে পর্দা নিয়ে আসেন, শৃঙ্খলা ফিরে আসবে ইনশাআল্লাহ। মা বোনদেরকে অনুরোধ জানাবো, অবশ্যই ইসলামের বিধানগুলো মেনে চলার চেষ্টা করবেন, সন্তানদেরকে অবশ্যই পর্দার মধ্যে রাখবেন, দিনই সোহবতের মধ্যে রাখবেন। আপনি সন্তানদেরকে মানুষ হওয়ার দোয়া করেন কিন্তু নিজের মধ্যে ইসলাম নেই, আপনি স্টার জালসা লাগিয়ে রাখেন সব সময়, ছেলে মাদ্রাসা থেকে বাড়িতে এসে দেখে বা মেয়ে মাদ্রাসা থেকে বাড়িতে এসে দেখে মা বাবা দুজনে স্টার জালসা দেখছে, তো ওই ছেলে আর মেয়ে কি ভালো হবে বলেন? সারাদিন যদি তার টিচার, তার ওস্তাদজি, তার শিক্ষিকা শিখায় যে পর্দা করতে হবে, গান বাজনা শোনা যাবে না,
তো বাড়িতে এসেই তো দেখে মা বাপ দুজনেই কাজ করে। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা যেন সত্যিকার অর্থে পর্দা মেনটেন করে চলতে পারি। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, সেই মর্যাদার মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।